500 কিলোমিটার দূরে বসে সিসিটিভিতে দেখে নির্বাচন বাতিল করার ব্যাপারে প্রশ্ন তুলেছেন সরকারি দলের নেতৃবৃন্দ। এই প্রশ্ন তোলাটা কতখানি সঠিক? আইনগতভাবে নির্বাচন কমিশন এটি পারে কিনা? দেখুন, আসলে ডিজিটাল ডিভাইডটা বোধহয় এখনো তার লিগেসি মেনটেন করছে, কারণ তা না হলে এ ধরনের অ্যানালগ আনসার ডিজিটাল বাংলাদেশে বসে, যেই ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার, রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করে তারা কিন্তু ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করেছেন এবং পরবর্তীতে তা কার্যকর করার চেষ্টা করেছেন, এটা যায় না। সবিরোধিতার সামিল বলে আমি মনে করি, যেখানে সরকারের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে যে ইভিএম প্রচলন শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়, সামনে দ্বাদশ সংসদ নির্বাচনের অনূর্ধ্ব 150টি আসনে তা কার্যকর করা হবে এবং সর্বত্র সিসিটিভি ক্যামেরা মজুদ করা হবে, সেই রকম একটি পটভূমিতে বসে আবার যদি এই প্রশ্ন তোলা হয় যা মৌলিক প্রশ্ন, তাহলে সোল সার্চিং করতে হবে আরো গভীরতর প্রেক্ষিতে। এটা একেবারেই কন্ট্রাডিক্টরি একটা পজিশন এবং এটা কোনো অবস্থায় অ্যাকসেপ্টেবল না। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে যে আইনগতভাবে সশরীরে উপস্থিত না থেকে দূরে বসে, সেটি ঢাকায় হোক, নিউ ইয়র্কে হোক, মানে কেন্দ্র থেকে অনেক দূরে বসে নির্বাচন বাতিল করার ক্ষমতা, আইনগত ক্ষমতা কমিশনের আছে কিনা? ডেফিনেটলি আছে, কারণ যেখানে আমরা বলছি যে আমরা প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করতে চাই, হয়তো কাগজে পত্রে সেই সংস্কারগুলো এখনো কার্যকর করা হয়নি, এটা সম্পূর্ণ একটা করণিক পার্সপেক্টিভ বলে আমি মনে করি, যদি সেটা হাজির করা, এটা সেলফ ডিফিটিং। কবিতা খানম, আপনার কাছে প্রশ্ন ছিল এই যে গাইবান্ধা উপনির্বাচন বাতিল হওয়া নিয়ে নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে, এখানে নির্বাচন কমিশনের ভূমিকাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? নির্বাচন কমিশন নির্বাচনটাকে আরো বেশি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করার উদ্দেশ্যে কিন্তু সিসি ক্যামেরা সাধারণত আমরা পূর্বে কোথাও দেই নাই। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দেওয়া হয়েছিল, ইভেন এই যে এখন ওনারা গাইবান্ধা যে উপনির্বাচন এখানে ওনারা দিয়েছে, ইভেন ওনারা কিন্তু সকাল থেকেই পর্যবেক্ষণ করছিলেন। ওনাদের ভাষ্য অনুযায়ী, ইভেন আমরা যে টিভি নিউজে যে বক্তব্যগুলো শুনেছি কমিশন থেকে, সে বক্তব্য অনুযায়ী দেখা যাচ্ছে এবং টিভি নিউজে যে ছবিগুলো দেখানো হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে ভোট গ্রহণ প্রক্রিয়ায় মানে কিছুটা ঝামেলা হচ্ছে, ব্যাহত হচ্ছে, যে ভোটারের জায়গায় অন্য একজন দ্বিতীয় ব্যক্তি ভোটারের সঙ্গে থাকছে এবং ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। এটা অনেকক্ষণ ধরে ওনারা বিভিন্ন কেন্দ্র ওয়াচ করার পরে কিন্তু সিদ্ধান্ত ওনারা কমিশন বসে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং 51 সম্ভবত ওনাদের বক্তব্য অনুযায়ী 51টা কেন্দ্রে এ ধরনের বিশৃঙ্খলা ওনারা দেখেছেন এবং 7টা কেন্দ্রের আপনার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তো এইটা তো 91 আর্টিকেল 91 বলা আছে, যদি কমিশন সন্তুষ্ট হয় যে নির্বাচন আংশিক বা কোনো কেন্দ্র বা পুরোপুরি নির্বাচন বন্ধ করে দেওয়ার মতো কোনো পরিস্থিতি অ্যারাইজ করেছে এবং যেটা তাদের নিয়ন্ত্রণের বাইরে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বসবে, মানে তারা তাদের সদস্যদের নিয়ে বসার পরে এটার একটা সিদ্ধান্ত দেবে এবং নির্বাচন কমিশন কিন্তু আইনটা 91 আর্টিকেল 91টা ফলো করেই কিন্তু সিদ্ধান্তটা দিয়েছেন ওনারা। ইভেন ওনারা বলতে চেয়েছেন যে আমরা কেন্দ্রের যারা দায়িত্বে ছিল, ইভেন এই যে ভোট গ্রহণ কর্মকর্তা যারা প্রিজাইডিং অফিসার, তাদেরকেও আমরা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা বলেছি কিন্তু তারপর আমরা ওটা নিয়ন্ত্রণে আনতে তারা পারে নাই। এবং সিএসি সম্ভবত উনি নিজে কথা বলেছেন এবং আরেকজন নির্বাচন কমিশনারও কথা বলেছেন পুলিশ সুপার জেলা প্রশাসকের সঙ্গে, যেটা আমি বক্তব্য পেয়েছি আর কি ওনাদের বক্তব্যে। তারপরেও যখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তখন তো নির্বাচন কমিশনের প্রত্যক্ষদর্শী হয়ে আর কি নির্বাচনটা উনি দেখছেন যে তা সেখানে নির্বাচন প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে তো নির্বাচন কমিশনের 91 আর্টিকেল 91 অনুযায়ী যে সিদ্ধান্ত নিয়েছেন, ইভেন যদিও বলা হচ্ছে যে 145টা কেন্দ্রের মধ্যে 51টা কেন্দ্রে এই বিশৃঙ্খলা তারা মানে যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা তারা পর্যবেক্ষণ করেছেন, বাকিগুলো তো তারা পর্যবেক্ষণ করেননি, কিন্তু আমি ওনাদের বক্তব্যে শুনেছি যে ওনারা রিপোর্ট কালেক্ট করেছেন, যেটা অ্যাকচুয়ালি রিটার্নিং অফিসারের কাছ থেকে কিন্তু রিপোর্ট অনেক সময় নেওয়া হয় যে অ্যাকচুয়াল অবস্থা কি এবং নিয়ন্ত্রণ আসছে কিনা। কারণ নির্বাচন কমিশন এটা দেখার পরে নিশ্চয়ই কথা বলেছেন মাঠ প্রশাসনের সঙ্গে, মাঠ পর্যায়ে যিনি রিটার্নিং অফিসার তার সঙ্গে, যে এই মানে বিষয়টাকে ওভারকাম করার জন্য।
হয়তো নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে তারা সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে আমার আমার মনে হয়েছে যেটা। আর আমার কাছে আরেকটা জিনিস যে যে বলা হচ্ছে এখন যে মাঠ প্রশাসন থেকে বলা হচ্ছে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় নাই বা নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হয়েছিল, এই যে একটা কন্ট্রাডিক্টরি বক্তব্য, এটা নির্বাচন কমিশনের আন্ডার কমান্ডে কিন্তু তখন তারা, ইভেন প্রিজাইডিং অফিসার পর্যন্ত, প্রিজাইডিং অফিসার উইদাউট কনসেন্ট অফ প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসার, ওনাদের এই পেপারসগুলো কীভাবে বের হয়ে আসলো ওখান থেকে এটাও ঠিক আমি আমার কাছে মানে বোধগম্য মনে হয় নাই। তো নির্বাচন কমিশন ব্যাখ্যা করেছিল কিন্তু তারা কেন নির্বাচনটা বন্ধ করেছে। জি, সেটি তো আমরা আমরা জানি যে কেন ব্যাখ্যা করেছে, মানে কেন বন্ধ করেছে সেই ব্যাখ্যা পেয়েছি, কিন্তু পরবর্তীকালে যেই বিষয়গুলো সামনে এসছে প্রকটভাবে তার মধ্যে একটা হচ্ছে যে মাঠ প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের এক ধরনের মুখোমুখি অবস্থান, যেটি একটু আগে ডক্টর কলিমুল্লাহ বলছিলেন যে যেদিন জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হলো সেদিনও এক ধরনের একটা অপ্রীতিকর বিষয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম, কিন্তু এই উপনির্বাচন বাতিল করার পরে আমরা দেখলাম যে স্থানীয় প্রশাসন বা পুলিশের সঙ্গে নির্বাচন কমিশনের একদম যোজন যোজন দূরত্ব, মানে তাহলে পরে ভবিষ্যতে অন্য নির্বাচনগুলিতে এই কমিশন বা নির্বাচন যে কোনো নির্বাচন কমিশন কি করে কাজ করতে পারবেন? না আসলে তো এটা আমি তো বললাম যে নির্বাচনকালীন সময়, নির্বাচনের দিন তো তফসিল ঘোষণার পর থেকে কিন্তু এই যে স্থানীয় পুলিশ প্রশাসন কিন্তু নির্বাচন কমিশনের অধীনে চলে আসে 126 যেটা সংবিধানে, সেক্ষেত্রে কিভাবে এই এই কন্ট্রাডিক্টরি বক্তব্যটাই আমার আমিও বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের সঙ্গে তারা তাদের মত পার্থক্য, এইটাই তো আমার আমিও আমার কাছে একটা প্রশ্ন তৈরি করেছে যে তাহলে মাঠ প্রশাসনের সঙ্গে তাদের একটা কমিউনিকেশন গ্যাপটা, এই কমিউনিকেশন গ্যাপ কি কারণে হয়েছে এবং কমিউনিকেশন গ্যাপটা কি ওই দিনের মিটিংয়ের কারণে কিনা। ওই দিনের মিটিংয়ে আমিও একটু শুনেছি যে কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য ওখানে হয়েছে। আমি মনে করি যে সবারই মানে কথা বলার ক্ষেত্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা মানে হয় মানে আমরা আমরা মেনটেন করা উচিত, এবং ওনারাও যে রিয়্যাক্টটা করেছেন এটাও আমার কাছে ঠিক শোভনীয় মনে হয় নাই, কারণ এইটা কোনো কারণ কিনা আমি সেটা একেবারে নির্দিষ্ট করে আমি বলতে পারবো না। তবে এটা ঠিক যে মানে পরস্পর বিরোধী বক্তব্যটা আসা তো ঠিক, ওনাদের সাথে কি কথা ওনাদের কাছ থেকে রিপোর্ট নিশ্চয়ই নিয়েই উনি সিদ্ধান্তটা নিয়েছেন নাকি শুধুমাত্র সিসি ক্যামেরা দেখেই ওনারা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন, এটা কিন্তু আমার মনে হয় না পুলিশ প্রশাসনের সঙ্গে কথা না বলি। সেইখানে মত পার্থক্যটা তো আসলেই একটা মানে চেইন অফ কমান্ডের ব্যাপারে একটা আমাদের চেইন অফ কমান্ড লঙ্ঘিত হওয়ার একটা বিষয় দেখা যাচ্ছে। যাই হোক, ধন্যবাদ আপনাকে, আপনি আছেন আমাদের সঙ্গে, আমরা আবার আসবো। ডক্টর আব্দুল আলিম, আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে আসছি যে এবারের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রশাসনের সঙ্গে কমিশনের একটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি বা বিপরীতমুখী অবস্থান তৈরি হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে পুরোপুরি নেই প্রশাসন, আবার প্রশাসন নির্বাচন কমিশনকে আস্থাশীল মনে করছে না। এই যদি বাস্তবতা হয় একটি উপনির্বাচনকে কেন্দ্র করে হলেও, তাহলে সামনে জাতীয় নির্বাচনের ইস্যু আছে, এই তো প্রশাসন, এই তো পুলিশ, এই তো মাঠ প্রশাসনের প্রিজাইডিং কর্মকর্তা, এরাই হবেন, তখন কি হবে? আমি একটু অন্য এটা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা বিষয় একটু ব্যাখ্যা দিই, মানে সবাই উত্তর দিয়েছেন একটু ভ্যালু অ্যাড করি। জি জি জি, নিশ্চয়ই। আপনার এই যে সিসিটিভি ক্যামেরা দেখে বা 500 কিলোমিটার দূরে বসে নির্বাচন বন্ধের সিদ্ধান্ত, এটা কিন্তু আইনের ব্যাখ্যা আমরা শুনলাম, আর বাংলাদেশে কিন্তু এটা নতুন না। সিসিটিভি ক্যামেরা বাংলাদেশে প্রথম বসানো হয়েছিল 2011 সালের নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে, ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো ছিল সেখানে এটা বসানো হয়েছিল। কাজে এই প্র্যাকটিসটা যে শামীম ওসমান, সেলিনা হায়াত, আইবি এবং বিএনপির তৈমুর আলম ত্রিমুখী একটা বিরাট, রাইট, পরে তৈমুর আলম সাহেব বসে বললেন একদম 11th hour শেষ রাতে আর কি, মানে 11th hour বসে ওইখানে কিন্তু সিসি ক্যামেরা ছিল, ঝুঁকিপূর্ণ যতগুলো কেন্দ্র ছিল কমিশন তখন, হ্যাঁ, সব কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল, কাজে এই বিষয়টা নতুন না। তারপরে ওটার পরে কুমিল্লাতে সিটি নির্বাচন হয়, সেখানে ওয়েব ক্যামেরা বসানো হয়েছিল, সব কেন্দ্রে ওয়েব ক্যামেরা ছিল, কাজে এই প্র্যাকটিসটা বাংলাদেশে নতুন না। আমাদের পাশের দেশ ভারত, ভারতে কিন্তু সিসিটিভি ক্যামেরা সব কেন্দ্রে। আপনি যে রোডম্যাপের কথা বললেন সেখানে তো নির্বাচন কমিশন বলেছে যে সেটাই আগামী নির্বাচনে দেশের 300 আসনেই জাতীয় নির্বাচনে, সেটাই, কাজেই এটা কিন্তু নতুন কোনো জিনিস না। আর এটা করা যাবে না, দূরে বসে করা যাবে না, এই ধরনের কোনো আইন কোনো জায়গায় নাই, কোনো রেগুলেশন নাই, কোনো রুলস নাই, কাজে ইলেকশন কমিশনের সিদ্ধান্ত নিতেই পারে, আইনেই সেটা বলা আছে। আর দ্বিতীয় যে জিনিসটা, এটা আবু আলম শহীদ খান সাহেব বলেছেন যে একটা নির্বাচন, হ্যাঁ আমি একমত, আসলে ইলেকশন কমিশন যেটা করতে হবে এই যে প্র্যাকটিসটা, যেখানে অনিয়ম হবে
যেখানে দুর্নীতি হবে, যেখানে ভোট কারচুপি হবে, সেখানেই ইলেকশন বন্ধ করতে হবে বা প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে হবে, এটা কন্টিনিউ করতে হবে, তাহলে আস্থা ধীরে ধীরে আসবে। আর তিন নম্বর হচ্ছে যারা বিস্ময় প্রকাশ করেছেন কিংবা বোধগম্য নয়, কিংবা যারা লিখিত সাদা কাগজে লিখিত দিচ্ছেন, এটা আইনগত প্র্যাকটিস না। প্র্যাকটিস হচ্ছে যদি কেউ এটাতে সন্তুষ্ট না হয় সে আদালতে যাবে, তার আদালতে যাওয়ার অধিকার আছে।